আজ আমি বলবো বাড়ির কোন দেওয়ালে কোন দেবতার মূর্তি রাখবেন, যার ফলে গৃহের সুখ শান্তি বজায় থাকবে। জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এবং আজ যারা নতুন বন্ধুরা আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। অনেক বাড়িতেই ঠাকুরের ছবি রাখার ক্ষেত্রে বাস্তুমতে নিয়ম একদমই মানেন না, তাই এই কারণে বাড়ির মধ্যে দেখা দেয় বিভিন্ন অশুভ শক্তির প্রাদুর্ভাব এবং গৃহস্থে দেখা দেয় অমঙ্গলজনক ঘটনা। কিন্তু আপনি যদি আজকের এই ভিডিওটি দেখেন, তাহলে বুঝতে পারবেন বাড়ির কোন দেওয়ালে কোন দেবতার মূর্তি রাখা উচিত, কোনটা রাখা একদমই উচিত নয়। তাই সঠিক নিয়মটি আজই জানুন এবং এইভাবে আপনি আপনার বাড়ির দেওয়ালকে সুন্দরভাবে সাজিয়ে তুলুন। এর ফলে আপনার গৃহস্থের সুখ শান্তি বজায় থাকবে, নচেত আপনার গৃহস্থে অমঙ্গল ঘটতেই থাকবে। শাস্ত্র মতে দেবদেবীদের ছবি রাখার ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম রয়েছে, আর আপনি যদি ভুল জায়গায় এই সব ছবি রেখে থাকেন, তাহলে আপনার জীবনে মারাত্মক ক্ষতি নেমে আসবে। তাই বলা হচ্ছে জীবনে ক্ষতির হাত থেকে বাঁচতে প্রত্যেকেরই এই নিয়মগুলি পালন করা দরকার। আমরা প্রত্যেকেই আমাদের ঠাকুর ঘরকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলতে চাই, কারণ বাড়িতে ঠাকুর ঘর থেকেই পজিটিভ শক্তি তৈরি হয় এবং আমরা প্রত্যেকেই ভগবান দর্শন পেতে চাই। সবাই চায় ভগবানের কৃপায় আমরা আমাদের জীবনে উন্নতি করি। আপনি যদি বাড়ির ঠাকুর ঘরে কিংবা বাড়ির দেওয়ালের ভুল জায়গায় এই সব মূর্তিগুলি রেখে থাকেন, তাহলে আপনার জীবনে চরম বিপদ নেমে আসবে। তার আগে বলে রাখি, ঠাকুর ঘরে ভুলেও এই কাজগুলি একদমই করবেন না। ঠাকুর ঘরে কোনোভাবেই ভাঙা মূর্তি রাখবেন না। অপরদিকে ঠাকুর ঘরে অনেকেই পূর্বপুরুষদের ছবি রেখে থাকেন, এটা করা একদমই অনুচিত কাজ হিসেবে ধরা হয়ে থাকে। আপনাদের আরেকটি কথা জানিয়ে দিই, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকেই সুন্দরভাবে একটি করে ঠাকুর ঘর তৈরি করে থাকি, কিন্তু আপনি জানেন কি, বাড়ির ঠাকুর ঘর সর্বদাই উত্তর দিকে কিংবা পূর্ব দিকে রাখা উচিত। এমনকি আপনি যদি বাড়ির ঈশান কোণে এই ঠাকুর ঘর করে থাকেন, তাহলে বাড়ির জন্য অত্যন্তই শুভ। যদি পারেন বা পারা সম্ভব হয়, বাড়ির উত্তর পূর্ব কোণে ঠাকুর ঘর অবশ্যই প্রতিষ্ঠা করুন। বলা হচ্ছে ঠাকুর ঘরে আপনি একাধিক মূর্তি একদমই রাখবেন না, এতে বাড়ির বিপদ বাড়তেই থাকে। বলা হচ্ছে ঠাকুর ঘরের সামনে আপনি কোনো দিনই শৌচাগার একদমই করবেন না। আমরা প্রত্যেকেই ঠাকুর ঘরে বিভিন্ন দেবদেবীর মূর্তি রেখে থাকি, কিন্তু আপনি আপনার ঠাকুর ঘরে কোনোভাবেই শনিদেবের মূর্তি একদমই রাখবেন না, এটা রাখা একদমই অনুচিত। তাই অবশ্যই এই বিষয়টি প্রত্যেকেরই জানা দরকার। এবার আমরা দেখে নেব আপনি আপনার বাড়ির দেওয়ালে কোন দেবদেবীর মূর্তি রাখবেন, যার ফলে বাড়ির সুখ শান্তি বজায় থাকবে, গৃহের মধ্যে সুখ সমৃদ্ধি বাড়বে। প্রথমে আমরা দেখে নেব, আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে মা দুর্গার ছবি রেখে থাকি, কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি দেখবেন যে মা দুর্গার বাহন সিংহ মুখ যেন খোলা না থাকে, কারণ শাস্ত্র মতে আপনি যদি এমন ছবি রেখে থাকেন বা আনেন, তাহলে আপনার বাড়ির বিপদ বাড়তেই থাকবে। তাই এই রকম ছবি এনে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। অপরদিকে দেখে নেব শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি। বলা হয় যে বাড়িতে শোবার ঘরে আপনি যদি শ্রীকৃষ্ণের মূর্তি রেখে থাকেন, তাহলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি বাড়তেই থাকবে এবং জীবনে সকল প্রকার দুঃখ কষ্ট অশান্তি আপনার জীবন থেকে চিরদিনের জন্য বিদায় নেবে। তাই শোবার ঘরে শ্রীকৃষ্ণের মূর্তি রাখা অত্যন্তই শুভ বা ভালো।
অপর দিকে দেখে নেব হনুমানজির ছবি। হিন্দুশাস্ত্র মতে বাড়িতে হনুমানজির ছবি রাখবেন, পজিটিভ শক্তির প্রভাব পড়ে। বাড়িতে কোনো দিনই নেগেটিভ শক্তি একদমই থাকবে না, প্রত্যেক দিন আপনার ভাগ্য খুব ভালো থাকবে। আর এমনটা হলে আপনার জীবনে সকল প্রকার দুর্ভাগ্য বিদায় নেবে এবং আপনার জীবনের সৌভাগ্য আপনার কাছেই থাকবে। তাহলে দর্শক বন্ধু, বুঝতেই পারছেন আপনি আপনার বাড়িতে কোন মূর্তিগুলি রাখবেন কিভাবে। অবশ্যই এই মূর্তিগুলি রাখুন, দেখবেন আপনার জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকবে, গৃহস্থের উন্নতি অবধারিত। অপরদিকে বলা হচ্ছে রামায়ণ ও মহাভারতের ছবি। বাস্তবতে বলা হচ্ছে রামায়ণ ও মহাভারতের কোনো যুদ্ধের ছবি বাড়ির ভিতর একদমই রাখবেন না, এটা রাখা একদমই উচিত নয়। এতে বাড়ির নেগেটিভ শক্তি বাড়তেই থাকবে এবং বাড়ি থেকে সকল প্রকার পজিটিভ শক্তি বিদায় নেবে, যার ফলে গৃহস্থের অশান্তি এবং বিভিন্ন রকমের অমঙ্গলজনক ঘটনা ঘটতেই থাকবে জীবনে। কখনোই আপনার জীবনে শুভ ঘটনা একদমই ঘটবে না, তাই এই রকম ছবি বা মূর্তি রাখা উচিত নয়। তাই অবশ্যই আজকের এই ভিডিওটি থেকে আপনি আপনার বাড়িতে সঠিক মূর্তি রাখার নিয়মটি জানুন, তারপর এইভাবে রাখুন, দেখবেন আপনার জীবনের সৌভাগ্য আপনার কাছেই থাকবে। কারণ আমরা অনেকেই বিভিন্ন রকমের মূর্তি কিনে থাকি এবং বাড়ির মধ্যে যেখানে সেখানে রেখে থাকি, কিন্তু এটা করা একদমই উচিত নয়। বাস্তবতে অবশ্যই এই নিয়মগুলি প্রত্যেকের জানা দরকার, আর আপনি যদি সঠিক দিকটি জেনে সঠিকভাবে রাখেন তাহলে দেখবেন আপনার জীবনে উন্নতি অবধারিত। তাই আশা রাখব প্রত্যেকেই এই নিয়মগুলি পালন করবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনুপ্রাণিত করে। আর একটি বিশেষ অনুরোধ করব, ভিডিওটি দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে কখনই ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য।